হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব আপডেট অ্যান্ড টিপস চ্যানেল তো আজ আমি আপনাদের সঙ্গে নিয়ে এসে একটা নতুন ভিডিও যেটি হচ্ছে নারায়ণা হেলথে যে হসপিটালটি রয়েছে কলকাতায় আরও বিভিন্ন জায়গায় রয়েছে তো এই নারায়ণা হেলথে আপনারা জবের জন্য কীভাবে আবেদন করবেন তো আগের আমার ভিডিওগুলোতে সবাই খুব ভালো রেসপন্স করেছেন কমেন্ট করেছেন আর যদি কোনো বুঝতে প্রবলেম হয় তো মেনশন যে আমার ডিসক্রিপশানে মেল আইডিটি রয়েছে মেল আইডিতে আপনারা অবশ্যই কমেন্ট করে জানতে পারেন আর কেউ কেউ কমেন্ট করেছেন যে নার্সিংয়ের হয়তো আমি ইন্টারভিউ দিয়ে এসেছি এক্সাম দিয়ে এসছি হটিস হসপিটালে তো সেক্ষেত্রে আপনাদের আমাদের কল কিছু আসছে না কেন এক কথা বলে দিই এটা যেহেতু গভর্নমেন্ট নয় তো প্রাইভেটে যে এইচআর ডিপার্টমেন্টে আপনারা ইন্টারভিউ বা এক্সাম দিয়ে থাকেন সেখানে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে কি হয় সিলেক্টেড ক্যান্ডিডেটদের মেল বা ফিডব্যাক দেওয়া হয় বাকি যদি রিজেক্টেড হন সেক্ষেত্রে জানতে পারেন না কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরুন এইসব জায়গা থেকে যে এখানে পোর্টালে লগ ইন করে আপনারা অ্যাপ্লাই করেন বা ওইসব ক্ষেত্রে কিন্তু স্ট্যাটাস দেখা যায় যে রিজেক্টেড কিনা আর আদারওয়াইজ ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ধরে নিয়ে আপনাদের চলতে হবে কল আসেনি মানে রিজেক্টেড যদি সিলেক্ট হতেন তবেই কল আসতো আর রিজেক্টেড জন্য আলাদা করে কল আসে না তো চলুন শুরু করি আজকের যে ভিডিওটি রয়েছে নানানা হেলথে আমরা কীভাবে আবেদন করব জবের জন্য স্টেপ বাই স্টেপ দেখে নেব তার জন্য কী জবের ভ্যাকেন্সি রয়েছে কী রয়েছে তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যাট ফার্স্ট আমি চলে এসেছি যে নারায়ণা হেলথ কেয়ার এই যে ওয়েবসাইটটিতে হসপিটালের ওয়েবসাইটটিতে ক্যারিয়ার ওয়েবসাইট ক্যারিয়ার পোর্টাল রয়েছে ওখানে ঢুকে গেছে তো ক্যারিয়ার পোর্টালে চলে আসার পরে একটু স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাবেন সার্চ জব বলে একটি অপশন রয়েছে দুটো জায়গা থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আগে আপনারা এইভাবে ক্যান্ডিডেট লগ ইন করতে পারেন অথবা আগে সার্চ জব করে কোন জবটির জন্য অ্যাপ্লাই করবেন তারপরে ক্যান্ডিডেট লগ ইন করতে পারেন এট ফার্স্ট রেজিস্ট্রেশন করতে হবে তারপরে আবেদন করতে হবে আর ওই যে রেজিস্ট্রেশন যে আইডি পাসওয়ার্ড যেটা আপনি বানাবেন তো ওই রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ডটা আপনাদের সেভ করে রেখে দিতে হবে ফিউচারে যদি আবার কখনো অ্যাপ্লাই করতে চান সেই জন্য অ্যাট ফার্স্ট এখন আমি দেখে নেব সার্চ জবে চলে যাব সার্চ জব ক্লিক করে নেব সার্চ জবে ক্লিক করে নেওয়ার পরে এক নতুন পেজ ওপেন হয়ে গেছে এখানে দেওয়া রয়েছে সেম আগের মতো যে কিওয়ার্ড বা লোকেশান দিয়ে আপনারা কিন্তু সার্চ করতে পারেন কি জবের ভ্যাকেন্সি রয়েছে এখানে রয়েছে রেজাল্ট কতগুলো এসছে ষোলোটি রয়েছে দেখে স্টেপ স্টেপ বাই কি কি ভ্যাকেন্সি রয়েছে ফার্স্ট রয়েছে ধরুন এটা টেকনিশিয়ান পারফিউশনিস্ট টেকনিশিয়ান ডেপুটি ম্যানেজার ম্যানেজার এগুলো পাশে কিন্তু লোকেশান রয়েছে কোন লোকেশানে জবের ভ্যাকেন্সি রয়েছে তো লোকেশান দেখে আপনারা আবেদন করতে পারেন বেশি যেমন ভ্যাকেন এখানে এমন বেশি ভ্যাকেন্সি রয়েছে ব্যাঙ্গালোরের জন্য তারপরে ফার্মাসিস্ট যারা করেছেন ফার্মাসিস্টের জন্য এখানে রয়েছে তারপরে এখানে এক থেকে দশটা দেখাচ্ছে নেক্সট পেজে যাওয়ার জন্য এখানে আপনাদের যে দুই লেখা রয়েছে সেকেন্ড পেজে ক্লিক করতে হবে পেজ রয়েছে নেক্সট পেজে আসার পরে এখানে কী রয়েছে জুনিয়র স্টাফ নার্স এটাও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে ব্যাঙ্গালোর লোকেশানের জন্য তারপরে রয়েছে সিনিয়র টেকনিশিয়ান তারপরে স্টাফ নার্স রয়েছে তো এখন আমি এখানে আমার বিভিন্ন কম্বিনেশন নার্সিং স্টাফের জন্য আমি ডেমো সবসময় নার্সিং স্টাফ দিয়ে দেখাই তো এক্ষেত্রে আবেদন পদ্ধতি কিন্তু সবার জন্য সেম থাকবে নার্সিং হোক বা অন্য কোনো টেকনিশিয়ান পোস্ট হোক আবেদন পদ্ধতি এইভাবেই করতে হবে চলুন তাহলে ফার্স্ট আমি জুনিয়ার নার্স স্টাফের জন্য একটা আবেদন করে দেখে নেব যেটা রয়েছে এখানে ভ্যাকেন্সি ব্যাঙ্গালোরের জন্য যেটা উনিশে মার্চে কিন্তু পাবলিশড হয়েছে আর যার নোটিফিকেশান নাম্বারটি রয়েছে টু ফাইভ থ্রি নাইন তো অ্যাট ফার্স্ট আমি কী করব আবেদন করার জন্য জুনিয়র স্টাফ নার্স এখানে কিন্তু ক্লিক করে নেবো এই অপশানটাতে এইখানে ক্লিক করে নেওয়ার পরে স্ক্রল ডাউন করবেন এখানে নিচের দিকে দেখতে পাবেন যে অ্যাপ্লাই নাও বটন রয়েছে তো অ্যাপ্লাই নাওতে ক্লিক করে নেব অ্যাপ্লাই না ক্লিক করে নেওয়ার পরে দেখবেন নেক্সট পেজ একটি ওপেন হবে যেটা ওই ক্যান্ডিডেট লগ ইন এর পেজ যেটা প্রথমে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে তো এখানে ক্যান্ডিডেট লগ ইন করে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে তার জন্য কী করতে হবে আপনাদের যদি নতুন হয়ে থাকেন যে আগে কোনো দিন এখানে অ্যাপ্লাই করেননি সেক্ষেত্রে স্কল ডাউন করবেন ক্রিয়েটেন অ্যাকাউন্ট বলে একটা অপশান পেয়ে যাবেন এইখানে ক্লিক করবেন ক্রিয়েটেন অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর স্কল ডাউন করবেন এখানে ডিটেলসগুলো ফিল আপ করতে হবে ইমেল অ্যাড্রেস এন্টার ইমেল অ্যাড্রেস এগুলো ফিল আপ করে নিতে হবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফার্স্ট ইমেল অ্যাড্রেস দিয়েছি নেক্সট আবার একবার কিন্তু রিএন্টার করতে হচ্ছে তো সেম ইমেল অ্যাড্রেস আবার টাইপ করবেন চুইজ পাসওয়ার্ড যেটা রয়েছে চুইজ পাসওয়ার্ড পাসওয়ার্ড দেবেন কী পাসওয়ার্ডের পলিসি রয়েছে পাসওয়ার্ড পলিসি দেওয়া রয়েছে যেইভাবে দিতে হয় একটা ক্যাপিটাল লেটার বাকিগুলো স্মল লেটার দিতে পারেন একটা কোনো সিম্বল দিতে হবে তারপরে সাপোজ ধরুন আপনার নাম যদি অনিমেস হয়ে থাকে অনিমেস এটা বড়ো হবে বাকিগুলো স্মল লেটারে অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি তো এইভাবে আপনাদের কিন্তু পাসওয়ার্ড দিতে হবে চুজ পাসওয়ার্ড করার পরে আপনাদের কিন্তু সেম পাসওয়ার্ড এখানে আবার দিতে হবে রিটাইপ পাসওয়ার্ড এখান থেকে আপনারা কিন্তু শো করতে পারেন আমি একটা শো করে ডেমো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এরকমভাবে শো করতে পারেন শো করার পরে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়েছি কান্ট্রি সিলেক্ট করবেন কান্ট্রি সিলেক্ট করে নেওয়ার পরে স্ক্রল করবেন একটু স্ক্রল করলে দেখতে পাবেন এখানে দুটো চেকমার্ক রয়েছে এই দুটো চেকমার্ক ক্লিক করতে হবে ক্লিক করলে কী হবে পরে যদি কোনো ভ্যাকেন্সি বেরোয় আপনাদের মেলে কিন্তু নোটিফিকেশান যাবে তারপরে কী করতে হবে এখানে রিড অ্যান্ড অ্যাকসেপ্ট পলিসি রয়েছে এটা ক্লিক করে এটা পলিসিটাকে অ্যাকসেপ্ট করতে হবে ক্লিক করে নিলাম তারপরে অ্যাকসেপ্ট বটন চলে এসেছে এখানে অ্যাকসেপ্ট বটনে ক্লিক করে আপনাদের কিন্তু এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে তারপরে ক্রিয়েট ক্রিয়েটেন অ্যাকাউন্টে ক্লিক করবো দেখুন অলরেডি লেখা আছে সাকসেসফুলি আপনাদের কিন্তু এটা অ্যাকাউন্টটি ওপেন ক্রিয়েট হয়ে গেছে একটু ওয়েট করলেই কিন্তু স্ক্রল ডাউন একটু ওয়েট করলে এখানে ওপেন হয়ে যাবে এই চলে এসছে এটা কিন্তু লগ হয়ে গেছে বলেই কিন্তু এখানে আপনাদের সাইন আউট অপশানটি চলে এসছে কারণ আপনি এখন লগ ইন অবস্থায় আছেন এবার স্টাফ নার্স স্টাফ নার্সের জন্য কী কী রয়েছে এখানে চেয়েছে স্টেপ বাই স্টেপ মাই ডকুমেন্ট মাই ডকুমেন্টে কী রয়েছে আমি যেটা বলি সবসময় আপনাদেরকে আপলোড রিজিউমে আর কভার লেটার তো কভার লেটার হচ্ছে কিছুই নয় এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন কপি ওয়ার্ড ফর্ম্যাটে এটা আপলোড করতে হয় কভার লেটার হয় ওয়ার্ড ফরম্যাটে আর আপলোড রিজিউমে বা সিবি হয় পিডিএফ ফরম্যাটে তো এখানে দেখতে পাচ্ছেন প্লাস বটম রয়েছে প্লাস বটমে ক্লিক করে আমি কিন্তু ডকুমেন্টসটা আপলোড করে নেব তো ফ্রেন্ডস আমি এখানে কী করেছি আপলোড করে নিয়েছি সিবিটাকে আপনারা আপনাদের কভার লেটারটা এখানে আপলোড করবেন বানানো থাকলে স্ক্রল ডাউন করবেন একটু স্ক্রল ডাউন করলে দেখবেন এখানে নাম দেওয়া রয়েছে নামের সাথে সাথে এখানে দুটো কোম্পানির নাম রয়েছে বা পজিশন রয়েছে যারা এক্সপিরিয়েন্স রয়েছেন কোন কোম্পানিতে বা কোন হসপিটালে কাজ করেন কী স্টাফ নার্স বা কোন পোস্টে সেটা মেনশান করবেন সেটা মেনশন করার পরে মেল আইডি ফোন নাম্বার তারপর দেবেন ডেট অফ বার্থ তারপরে অ্যাড্রেস দেবেন ফুল অ্যাড্রেস ডিস্ট্রিক্ট সব কিছু অ্যাড্রেস দিয়ে পারমানেন্ট অ্যাড্রেস দেবেন ডিস্ট্রিক্ট দেবেন পিনকোড দেবেন পিনকোড দেওয়ার পরে শান এডুকেশন ধরুন সাপোজ কেউ যদি এখানে ড্রপ ডাউন বটন রয়েছে এই ড্রপডাউন বটন যদি ক্লিক করেন স্টেপ বাই স্টেপ এডুকেশানের ফরমেট চলে আসবে এইভাবে আমি যেমন দিয়েছি যে কোন কোয়ালিফিকেশান করেছেন কেউ ডিপ্লোমা ইন জিএনএম করেছেন তো ডিপ্লোমা বিএসসি হলে ব্যাচেলার সিলেক্ট করবেন স্পেশালাইজেশান সিলেক্ট করবেন কোন ডিগ্রিতে পাস করেছেন কোন গ্রেডে তারপরে এখানে কান্ট্রি সিলেক্ট করবেন স্টার্ট ডেট এন্ড ডেট কবে কোর্স কমপ্লিট হয়েছে সেগুলো সিলেক্ট করবেন করিনি যেহেতু ম্যান্ডেটরি নয় আপনাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে এক্ষেত্রে কিন্তু অ্যাড করে এক্সপিরিয়েন্সটাকে অ্যাড করতে পারেন ডিটেলস সার্টিফিকেট যদি কোনো সার্টিফিকেট করে রেখেছেন এক্সট্রা কোনো সার্টিফিকেট বা লাইসেন্স রয়েছে তো এক্ষেত্রে আপলোড করতে পারবেন স্ক্রল করবেন এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে যে 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 ল্যাঙ্গুয়েজ জানেন সেগুলো এখানে স্ক্রল ডাউন করবেন এই ড্রপডাউন বটনটিতে ক্লিক করে সব বাকি ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করতে পারবেন এখানে অ্যাড বলেটি বটন রয়েছে এটা অ্যাড করলে আপনি কিন্তু যতগুলো ল্যাঙ্গুয়েজ জানেন পরপর স্টেপ বাই স্টেপ একইভাবে অ্যাড করতে পারবেন তারপর রয়েছে জব স্পেসিফিকেশান এখানে কি রয়েছে যদি কোনো আপনাদের পাসপোর্ট থেকে থাকে পাসপোর্টের নাম্বার এখানে দিতে পারেন এক্সপায়ারি ডেট দেবেন রেজিস্ট্রেশন নাম্বার ডক্টর আর নার্সের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বারটি মাস্ট লাগবে স্ক্রল করবেন এখানে ম্যান্ডেটরি রয়েছে যে হ্যাভ ইউ অ্যাপ্লাইড টু এনি জব ইন এনিজ তো নারায়ণা হেলথে আপনি কি কোনো দিন আগে অ্যাপ্লাই করেছিলেন ইউজ করলেই ইউজ করবেন ছ মাসের মধ্যে এখানে কি আপনারা ইন্টারভিউ দিয়েছিলেন সেটা জিজ্ঞেস করছে এখানে কাজ করতেনি কি না আগে যদি আগে কাজ করে থাকেন তাহলে আপনাদের এমপ্লয়ি আইডি আগের এটা এখানে মেনশান করতে হবে স্ক্রল করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি চেকমার্ক রয়েছে আই এগ্রি আই এগ্রি করতে হবে তারপর ডেট দেবেন যে ডেটে অ্যাপ্লাই করছেন ওই দিনের ডেটটি সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পরে এইভাবে ডেটটি সিলেক্ট হয়ে গেলে এখানে সিগনেচার দেবেন আপনার নাম টাইপ করে দেবেন সেভ রয়েছে অ্যাপ্লাই রয়েছে আর এখানে ভিউ প্রোফাইল রয়েছে ভিউ প্রোফাইলে ক্লিক করে আপনাদের ঠিকঠাক আছে কি না ডিটেলসগুলো দেখে নিতে পারবেন আমি এখানে ডাইরেক্ট কী করবো ডাইরেক্ট অ্যাপ্লাই করে আপনাদের দেখিয়ে দেব ডাইরেক্ট অ্যাপ্লাইতে ক্লিক করলাম কিছু কিছু জায়গায় রেড মার্ক দেখাচ্ছে মানে সেগুলো ম্যান্ডেটারি এগুলো আপনাদের ফিল আপ করে নিতে হবে ও লোডিং দেখাচ্ছে ইয়োর যা এখানে মেনশান হয়ে গেছে অলরেডি ইউর জব হ্যাজ বিন সেন্ড থ্যাংক ইউ এবার আপনারা ভিউ প্রোফাইলে ক্লিক করবেন ভিউ প্রোফাইলে ক্লিক করলে প্রোফাইলটি আপনাদের দেখতে পাবেন আপনার এখানে যে প্রোফাইলটা রয়েছে এ দেখুন এখানে অলরেডি চলে এসছে জব অ্যাপ্লাইড ওয়ান তো এখানে জব অ্যাপ্লাইডে ক্লিক করবেন দেখুন অ্যাপ্লিকেশান রিসিপ্ট জুনিয়র স্টাফনার্স অ্যাপ্লিকেশান রিসিপ্ট আর ডেটও দেওয়া রয়েছে তো এই ছিল আজকের আপডেট কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি অ্যাপ্লিকেশান করতে গিয়ে কোনোরকম প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন সবার সঙ্গে ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে